আচ্ছা আইরিন, চারিদিকে ডেঙ্গুর প্রকোপ যে পরিমাণে বেড়েছে, অলরেডি হসপিটালে 70-80% রোগী কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত, এমন অবস্থায় কি করণীয় আমাদের বলো তো? অবশ্যই আমাদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাছাড়া যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে আমাদের বাসা বাড়ির আশেপাশে যে সমস্ত জায়গায় পানি জমা থাকে বা ফুলের টব, নারকেলের খোসা, টায়ার, এই ধরনের যে জায়গাগুলো আছে সেখানকার পানি প্রতিনিয়ত ক্লিন করা। একদম। আর ডক্টরের পরামর্শ অনুযায়ী অবশ্যই প্রতিদিন নিয়ম মেনে প্যারাসিটামল খেতে হবে। অবশ্যই প্যারাসিটামল খেতে হবে, সাথে কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে না। রাইট। বিশুদ্ধ পানি পান করতে হবে এবং দিনে 2 বার রক্তচাপ পরীক্ষা করতে হবে। অবশ্যই। তার আগে যেটা কনফার্ম হতে হবে সেটা আমাদের ডেঙ্গু হয়েছে কিনা সেই ব্যাপারে নিশ্চিত হতে হবে। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, যেতে হবে নিকটস্থ হাসপাতাল এবং সেখানে গিয়ে টেস্ট করতে হবে যে আমাদের ডেঙ্গু হয়েছে কিনা। সেটার জন্য আমাদের সিবিসি এবং NS1 পরীক্ষা করে দেখতে হবে যে আমাদের ডেঙ্গু কনফার্ম হয়েছে কিনা। এবং ডেঙ্গুর একটা লক্ষণ আছে, এটা কিন্তু শরীরে কিন্তু একটা মানে ব্যথা, প্রচুর পরিমাণের ব্যথা হয় এবং প্রচন্ড বমি হয়। হ্যাঁ, এই লক্ষণগুলো দেখলে কিন্তু দ্রুত ডক্টরের শরণাপন্ন হতে হবে আমাদের। অবশ্যই। আচ্ছা, এই মুহূর্তে আমাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি কি আছে? আমাদের যে সমস্ত করণীয় সেটা হচ্ছে বাসা বাড়ি ক্লিন রাখতে হবে, সাথে হচ্ছে যে সমস্ত টব আমরা ফুলের গাছ লাগাই, অনেক সময় নারকেলের খোসা, অনেক সময় টায়ার, এগুলোর ভিতরে পানি জমতে থাকে এবং অলরেডি এসির পানিটাও কিন্তু অনেক বিপজ্জনক। এসির পানিতে কিন্তু এডিস মশা, যেটা আমরা বলি ডেঙ্গু, তো সেই জায়গাগুলো ক্লিন রাখতে হবে। আর যেটা করতে হবে, প্রোটেকশনের জায়গা থেকে মশারি ইউজ করতে হবে, অ্যারোসল ইউজ করতে হবে, যতটুকু নিজেদের সচেতনতা বাড়ানো যায় ঠিক ততটা। এবং সবাইকে মনে রাখতে হবে ডেঙ্গু মশা কিন্তু দিনের বেলায় কামড়ায়, রাতে না, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় এমনটা হয় দিনের বেলা আমরা ঘুমিয়ে যাই এবং আমরা মশারি টানাই না, আমরা হচ্ছে অ্যারোসল স্প্রে করি না, সে সময় দেখা যায় আমাদেরকে মশাটা কামড়াচ্ছে এবং আমাদের ডেঙ্গু হয়ে যাচ্ছে। তো সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, মশারি টানাতে হবে, অ্যারোসল স্প্রে করতে হবে, যতটুকু প্রোটেকশন নেওয়া যায়। রাইট। তাহলে ডেঙ্গু প্রতিরোধে আমাদের স্লোগান হোক, ডেঙ্গু থেকে প্রতিকার, ঘর বাড়ি করি পরিষ্কার। হ্যাঁ, ডেঙ্গু থেকে প্রতিকার, ঘর বাড়ি করি পরিষ্কার।